গঙ্গাসাগর মেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ সাগর দ্বীপে দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তির দিনে অনুষ্ঠিত একটি মেলা ও ধর্মীয় উৎসব। গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলকে বলা হয় গঙ্গাসাগর। এটি একদিকে তীর্থভূমি, আবার অন্যদিকে মেলাভূমি। এই দুয়ের মেলবন্ধনে আবদ্ধ গঙ্গাসাগর মেলা। গঙ্গাদ্বীপের দক্ষিণ প্রান্তে হুগলি নদী বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। এই সাগরদ্বীপ হল বঙ্গোপসাগরের মহাদেশীয় সোপনে অবস্থিত একটি দ্বীপ। কলকাতা শহর থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি গঙ্গা নদীর মধ্যে প্রবর্তন ও গঙ্গারাজার পুত্রদের জীবন বিসর্জনের লোকগাথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা, কুম্ভ মেলার পরে এই অবস্থান। সাগরদ্বীপের দক্ষিণে হুগলি নদী বঙ্গোপসাগর এসে পতিত হচ্ছে। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ, তাই প্রতি বছর মকর সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থ স্নান করতে আসেন। তবে বিহার উত্তরপ্রদেশ থেকে আগত অবাঙালি পুণ্যার্থীর ভিড়ই হয় সর্বাধিক। কপিল মুনির আশ্রম কিংবদন্তি আছে। এখানে সংখ্যা দর্শনের আদি প্রবক্তা কপিল মুনির আশ্রম ছিল। একদা কপিল মুনির প্রধানগ্নিতে সগর রাজার 60,000 পুত্র ভস্মীভূত হন এবং তাদের আত্মা নরকে নিক্ষিপ্ত হয়। সগরের পত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে সাগরপুত্রের ভগ্নাবশেষ ধুয়ে ফেলেন এবং তাদের আত্মাকে মুক্ত করে দেন। মহাভারতের বন পর্বে তীর্থযাত্রা অংশে গঙ্গাসাগর তীর্থের কথা বলা হয়েছে। পাল বংশের রাজা নেপালের একটি লিপিতে তার গঙ্গা সঙ্গমে ধর্মাশ্রম করার কথা বলা হয়েছে। লোককাহিনী অনুযায়ী এখানে কপিল মুনির একটি আশ্রম ছিল। একসময় সেটি সমুদ্র গর্ভে মিলিন হয়ে গেলে আশ্রমটিকে কেন্দ্র করে তার ভক্তদের সমাগম বাড়তে থাকে। প্রত্যেক বছর জানুয়ারি মাসের মাঝামাঝি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির পুণ্যার্থীদের লাখ লাখ লোকের সমাগম ঘটে এই সঙ্গমে। এই সঙ্গমকে ঘিরে গড়ে উঠেছে বিরাট মেলা, যার নাম গঙ্গাসাগর মেলা। সাধু সন্তানদের উপস্থিতি সম্ভাবনা হিমালয়ের সাধু সন্তানের মেলায় বিশেষ আকর্ষণ। তীব্র শীত উপেক্ষা করে কেবল সাইবস্য গায়ে মেখে অনাবৃত অবস্থায় তারা তাদের ধর্মীয় নিয়ম পালন করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন মেলায় প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে সেবামূলক কর্মকর্মে জড়িত আছেন। জাতপাত ভুলে সমস্ত সংকীর্ণতা দূরে ঠেলে ঐক্যের এক ভারতের সূচনা করে এই মেলায়।